ঘরে পুতুল রাখার পূর্বে এর সম্পর্কে আগে ভালোভাবে জানুন। অ্যানাবেল এই নামটির সাথে আশা করি আমরা সকলেই পরিচিত। একটি পুতুল কতটা ভয়ঙ্কর হতে পারে এই মুভিটি না দেখলে বুঝবেন না। এটা অ্যানাবেলের সেকেন্ড পার্ট। যারা অ্যানাবেল ক্রিয়েশনের ফার্স্ট পার্টটি দেখেননি তারা ডেসক্রিপশন বক্স থেকে ফার্স্ট পার্টটি দেখে নিতে পারেন, তাহলে এই মুভিটি বুঝতে আপনাদের সুবিধা হবে। যারা হরর মুভি পছন্দ করেন তাদের জন্য এই চ্যানেল। অ্যানাবেল ফার্স্ট পার্টের শেষে আমরা দেখতে পেয়েছিলাম আত্মাটি অ্যানাবেল ডল থেকে জেনিসের শরীরে প্রবেশ করে। অ্যানাবেল ডলটি এখন আর পাঁচটা সাধারণ পুতুলের মতো ছিল। জেনিসকে একটি পরিবার দত্তক নেয়। এরা ছিল মিস্টার অ্যান্ড মিসেস হ্যাগিন। 10 বছর পর্যন্ত জেনিস তাদের সাথে ছিল, কিন্তু একদিন জেনিস কাউকে কিছু না বলে চলে যায়। এরপর আমাদেরকে হ্যাগিনের প্রতিবেশীকে দেখানো হয়। এরা ছিল জোহান এবং নিয়া। নিয়া ডল পছন্দ করত, তাই জোহান নিয়ার জন্য অ্যানাবেল ডলটি কিনে আনে। ওই রাতে হঠাৎ হ্যাগিনের বাসা থেকে চিৎকার আওয়াজ আসে। নিয়া জোহানকে হ্যাগিনের বাসা চেক করতে পাঠায়। জোহানকে তাড়াহুড়া করে বের হতে দেখে নিয়া তার কাছে যায়। জোহান নিয়াকে অ্যাম্বুলেন্সে ফোন দিতে বলে। নিয়া কল করতে যেয়ে দেখে তার বেবি রুমে একটি মেয়ে আছে। মেয়েটি অ্যানাবেল ডল হাতে নিয়ে নিয়ার কাছে আসতে থাকে এবং আরেক পাশ থেকে একজন ব্যক্তি আসে। সে নিয়ার উপর আক্রমণ করে, কিন্তু ঠিক সময়ে জোহান বাসায় আসে। লোকটি জোহানকেও অনেক আহত করে। হঠাৎ ওই জায়গায় পুলিশ আসলে তারা বেঁচে যায়। পুলিশ লোকটিকে শ্যুট করে দেয় আর ওই মেয়েটি বেবি রুমের মধ্যে চলে যায়। পুলিশ ওই রুমে যেয়ে দেখে মেয়েটি তার গলা কেটে নিজেকে মেরে ফেলেছে। অদ্ভুত বিষয় হলো মেয়েটি মারা যাবার সময় অ্যানাবেল ডলটি তার সাথেই ছিল। এর ফলে তার রক্তের ফোঁটা ওই পুতুলের উপর পড়ে আর এখানেই খুলে মেয়েটির আসল রহস্য। এই মেয়েটি আর কেউ না, বরং জেনিস, যাকে মিস্টার এবং মিসেস হ্যাগিন দত্তক নিয়েছিল। জেনিস মারা গেল, আত্মাটি আবারও অ্যানাবেল ডলের মধ্যে চলে আসে। এর ফলে ডলটি আবারও আত্মাতে পরিণত হয়। কিছুদিনের মধ্যে নিয়া হসপিটাল থেকে বাসায় আসে, কিন্তু নিয়া ওই রাতের কোনো কথা ভুলতে পারছিল না। রাতে যখন তারা ঘুমাচ্ছিল হঠাৎ তারা দুজনই আওয়াজ শুনতে পায়। জোহান চেক করতে গেলে দেখতে পায় সেলাই মেশিনটি নিজে থেকে চলছে। জোহান মেশিনটি অফ করে বেবি রুমে চেক করতে যায়। জোহান দেখতে পায় অ্যানাবেল ডলটি নিচে পড়ে আছে। সে ডলটিকে চেয়ারের উপর রেখে দেয়। পরের দিন যখন নিয়া অ্যানাবেল ডলটিকে দেখে তার কাছে কেন যেন ডলটিকে ভালো লাগে না। নিয়া জোহানকে ডেকে বলে যখন মেয়েটি মারা গিয়েছিল এই ডলটি তার কাছে ছিল, তাই এটাকে আমাদের ফেলে দেওয়া উচিত। এরপর জোহান অ্যানাবেল ডলটিকে ডাস্টবিনে ফেলে দেয়। পরের দিন পুলিশ অফিসার তাদের বাসায় আসে। সে তাদের দুজনকে বলে মিস্টার এবং মিসেস হ্যাগিনকে তার মেয়ে এবং ওই ব্যক্তিটি মেরেছে। জেনিস ছিল শয়তানি কাল্টের একজন সদস্য, যারা শয়তানের জন্য কাজ করত, আর এ মার্ডার তারা কোনো ব্ল্যাক ম্যাজিক সম্পূর্ণ করার জন্য করেছিল। এসব কথা শুনে নিয়া অনেক ভয় পেয়ে যায়। এরপর জোহান তার কাজের জন্য বের হয়। নিয়া বাসার মধ্যে একা ছিল। ওই সময় তার সাথে অদ্ভুত সকল জিনিস ঘটে। তার সেলাই মেশিনটি কন্ট্রোলের বাইরে চলে যায়। এর ফলে তার হাত মেশিনের নিচে চলে আসে। অন্যদিকে গ্যাসের চুলা নিজের থেকে জ্বলে রান্নাঘরে আগুন লেগে যায়। নিয়া বাইরে আসতে চাইলে কেউ তার পা রান্নাঘরের দিকে টানতে থাকে, কিন্তু ওই সময় আগুন দেখে ফায়ার সার্ভিসের লোক বাসার মধ্যে প্রবেশ করে। নিয়াকে তারা বাঁচিয়ে হসপিটালে নিয়ে যায়। নিয়ার একটি মেয়ে হয়, মেয়েটির নাম তারা লিয়া রাখে। জোহান হসপিটালে আসলে নিয়া তাকে সকল কথা খুলে বলে। এরপর তারা আর ওই বাসায় যায় না, তারা নতুন একটি অ্যাপার্টমেন্টে ওঠে। নিয়া ঘর গোছাবার সময় একটি বক্সে অ্যানাবেল ডলটিকে দেখে। জোহান ডলটিকে দেখে অবাক হয়ে যায়, কারণ এটা তো সে ফেলে দিয়েছিল। পরের দিন নিয়া টিভি দেখতে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু ওই সময় বাচ্চাটির কাছে অ্যানাবেল আসে। লিয়া অ্যানাবেলকে দেখে কান্না শুরু করে। লিয়ার আওয়াজ শুনে নিয়ারও ঘুম ভেঙে যায়। লিয়ার কান্নার জন্য সে তাকে নিয়ে বাইরে চলে আসে। এরপর নিয়া একটি বুকশপের মধ্যে যায়। ওই শপের ওনারের সাথে নিয়ার বন্ধুত্ব হয়ে যায়। ওনারের নাম ছিল অ্যাভিন।
রাতেনিয়া জোহানের জন্য অপেক্ষা করছিল। তখন তার সাথে অদ্ভুত জিনিস হতে থাকে। মিউজিক বারবার নিজে থেকে প্লে হচ্ছিল। অপরদিকে সেলাই মেশিনও নিজে থেকে চলা শুরু করে। তখন নিয়া তার পিছনে একটি বাচ্চা মেয়েকে দেখে। নিয়া যখন বাচ্চাটিকে জিজ্ঞাসা করে কে তুমি, ওই সময় বাচ্চাটি দৌড়ে তার কাছে আসতে থাকে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, বাচ্চাটি তখন হঠাৎ বড় হয়ে অ্যানাবেলে পরিণত হয়, যেটা জ্যানিস ছিল। ওই সময় জোহানও বাসার মধ্যে চলে আসে। নেক্সট ডে নিয়া তাদের বেসমেন্টে যায়। সেখানে সে একটি ভয়ানক আত্মা দেখে। আত্মাটি নিয়ার হাত চেপে ধরে। নিয়া ওই জায়গা থেকে দৌড়ে রুমে আসার চেষ্টা করছিল, কিন্তু সে বারবার লিফট দিয়ে একই ফ্লোরে চলে আসে। নিয়া তখন সিঁড়ি দিয়ে দৌড়ে কোনো রকম ভাবে রুমে আসে। নেক্সট ডে সে তার হাত চেক করে দেখে ওই এচিনোটি এখন আর নেই। এসব দেখে নিয়া বুঝে যায় এসবের পিছনে বড় কোনো রহস্য রয়েছে। এরপর নিয়া পুলিশকে বাসায় ডাকে ওই ডলটি সম্পর্কে জানার জন্য। পুলিশ তাকে কিছু ছবি দেখায় যেখানে অ্যানাবেলের ডেডবডির কাছে ওই চিহ্নটি ছিল, যেটা কাল রাতে আত্মাটি তার হাতে লিখেছিল। এরপর নিয়া বুকশপে যায়। সে একটি বই নেয় যেটার মধ্যে আত্মাদের কথা লেখা ছিল। তখন অ্যাভিন চলে আসে। নিয়াকে এত ভয় পেতে দেখে সে এর কারণ জানতে চায়। নিয়া তাকে সকল কথা খুলে বলে। নিয়া বলে তাদের বাসায় কোনো আত্মা রয়েছে। সকল কথা শুনে অ্যাভিন বলে, তোমার বাসায় যেটা রয়েছে সেটা একদমই ভালো নয়। এসব আত্মা যত সময় কোনো মানুষের সোল না নিবে তারা এ দুনিয়া থেকে যায় না। নিয়া বাসায় এসে দেখে আত্মাটি তার বাচ্চাকে মেরে ফেলতে চায়। জন তখন একজন ফাদারকে বাসার মধ্যে নিয়ে আসে। ফাদার ডলটিকে দেখে বলে, এটা কোনো সাধারণ ডল নয়, এর মধ্যে খারাপ আত্মা রয়েছে। আমি এই ডলটিকে আমার সাথে নিয়ে যাচ্ছি। চার্চের মধ্যে থাকলে এটা আর কাউকে আঘাত করবে না। ফাদার পুতুলটিকে নিয়ে চার্চের মধ্যে প্রবেশ করার আগেই সে অ্যানাবেলের আত্মাকে দেখতে পায়। অ্যানাবেল ফাদারকে ছুঁড়ে ফেলে দেয় এবং অ্যানাবেল তার সাথে ডলটিকে নিয়ে যায়। ফাদারকে দেখতে জোহান হসপিটালে যায়। এরপর ফাদার জোহানকে তার সাথে হওয়া সকল কথা খুলে বলে। সে আরো বলে, আত্মাটি তোমার বাচ্চাকে নিয়ে যেতে চায়। লিয়াকে না মেরে সে এখান থেকে কোথাও যাবে না। জোহান নিয়াকে কল করে, কিন্তু আত্মাটি তাদের কথা হতে দেয় না। ওই সময় বাসার মধ্যে বেল বাজে। নিয়া দরজা খুললে ফাদারকে দেখতে পায়। নিয়া জানতো না ফাদার হসপিটালে অ্যাডমিট আছে। আর তখনই ফাদার শয়তানে পরিণত হয়। নিয়া ওই সময় দরজাটি বন্ধ করে দেয়। নিয়া লিয়ার আওয়াজ শুনে তাকে খুঁজতে গেলে সে তাকে কোথাও পায় না। অ্যাভিন তখন বলে, আমাদেরকে বাহিরে খোঁজা দরকার। কিন্তু তারা বাহিরে যাবার আগে আত্মাটি তাদের উপর আক্রমণ করে। নিয়া অ্যানাবেল ডলটিকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, দয়া করে আমার বাচ্চাকে দিয়ে দাও। তোমার কি লাগবে শুধু আমাকে একবার বলো। অ্যানাবেল তখন বলে, লিয়ার সোল। এসব শুনে লিয়া বলে, আমার বাচ্চাকে ছেড়ে দাও, এর পরিবর্তে আমার সোল নিয়ে যাও। নিয়া অ্যানাবেল ডল নিয়ে জানালা দিয়ে লাফ দিতে নেয়। ঠিক তখনই ওই জায়গায় জোহান এবং অ্যাভিন চলে আসে। জোহান তাকে এ কাজের জন্য বাধা দেয়, কিন্তু নিয়া তাদেরকে সকল কথা খুলে বলে। কোনো সোল না পেলে আত্মাটি তাদের মেয়েকে নিয়ে যাবে। এসব শুনে অ্যানাবেল ডলটিকে নিয়ে অ্যাভিন লাভ দেয়, কারণ অ্যাভিনের এ দুনিয়ায় কেউ ছিল না। এরপর লিয়াকে অ্যানাবেল ফেরত দিয়ে দেয়। সিনটি এ জায়গায় কাট করে আমাদেরকে 6 মাস পরের ঘটনা দেখানো হয়, যেখানে নিয়া তার বাচ্চাকে নিয়ে অনেক ভালো ছিল। এরপর আমাদেরকে অ্যানাবেল ডলটি একটি শপে দেখায়। একদিন একটি মহিলা তার বাচ্চার জন্য অ্যানাবেল ডলটি কিনে নিয়ে যায়। আর এখানে অ্যানাবেলের সেকেন্ড পার্টটি শেষ হয়।